স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে পুলিশ দম্পতির উপর হামলার মামলায় 12 জন খেলোয়াড়ের মধ্যে 5 জনের জামিন। রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাস্তার ইট খুলে বিক্রি, থানায় মামলা। রাজশাহী সহ 5 সিটি নির্বাচন চলতি বছরের সেপ্টেম্বরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির উপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড় সহ 5 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন। আগামীকাল বাকি আসামিদের শুনানির কথা রয়েছে। আসামিপক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, মামলার চার্জশিট পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে। একই সঙ্গে জামিনে থাকাকালে তাদের আচার আচরণ মনিটরিং করে প্রতিবেদন দাখিলের জন্য সমাজসেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া 5 জনের মধ্যে 1 জন ছেলে ও 4 জন মেয়ে। এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আসরে অংশ নিয়ে ফেরার পথে রাজশাহী রেল স্টেশন থেকে গ্রেপ্তার হন 1 কোচ সহ 12 জন খেলোয়াড়। স্টেশনে পুলিশকে পেটানো ও তার স্ত্রীর স্বর্ণের চেন চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত 8টার দিকে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। আদালত 7 জনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক 5 জনকে সোমবার 10টা পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। তাদের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া এ মামলা দায়ের করেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। সিটিগুলো হল গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ায় 6 মাসের মধ্যে এসব সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হয়। নির্বাচন কমিশনার বলেন, যেহেতু এবছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আছে, সেজন্য চেষ্টা থাকবে এই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষের দিকে না করে প্রথমের দিকে করা। গাজীপুরের তফসিল নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। 11 মার্চ থেকে 10 সেপ্টেম্বর গাজীপুরের ভোটের সময়। যে কোনো সময়ে নির্বাচন হতে পারে। রাজশাহী নগরীতে অবস্থিত উপশহর মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষিকাকে বাদ দিয়ে পরে যোগদানকৃত শিক্ষিকাকে নিয়োগ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন নাসরিন সুলতানা। লিখিত বক্তব্যে নাসরিন সুলতানার দাবি করেন, কলেজ কমিটির দেয়া যোগদানের চিঠির প্রেক্ষিতে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন 2000 সালের 8 এপ্রিল। এরপর 2000 সালের 9 এপ্রিল একই বিভাগে যোগদান করেন অপর শিক্ষিকা সাফিয়া আক্তার বানু। 1999 সালে কলেজটি প্রতিষ্ঠার পর এমপিওভুক্ত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2 জনের পরিবর্তে 1 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে তিনি আগে নিয়োগপ্রাপ্ত, তাকেই রাখা হবে। এমন অবস্থার পরে যোগদান করা সাফিয়াস বানুর পক্ষে কলেজ কর্তৃপক্ষ অবস্থান নেয়। তার যোগদানের তারিখ 9 এপ্রিলের পরিবর্তে কারচুপির আশ্রয় নিয়ে 5 ডিসেম্বর 1999 দেখায় কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে নাসরিন সুলতানা 2012 সালে নিম্ন আদালতে একটি মামলা করেন। আদালত অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ডকে বিষয়টি তদন্তের নির্দেশনা প্রদান করেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কথাটিকে বুকে ধারণ করে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন রাজশাহী মহানগরীর 26 নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার আহমেদ বাচ্চু। দিনরাত মানুষের সেবায় এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বঙ্গবন্ধুর এই সৈনিক। এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই তো মানবিক এই মানুষটিকে একবার কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকার জনগণ। একসময়ের সাহসী ছাত্রলীগ নেতা, বর্তমানে 26 নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে এগিয়েছেন অনেক দূর। মানবিক বিভিন্ন কাজে ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান এই আওয়ামী লীগ নেতার। উনি আমাদের আওয়ামী লীগ দলের ভিতরে খুবই ভালো ছেলে, 26 নম্বর ওয়ার্ডের। উনি প্রার্থী হলে খুব ভালো হবে আমাদের দল থেকে। বাচ্চু ভাই লোক ভালো, আমাদের কথা শুনে সহযোগিতা করে এবং যা বললে হতে এখনও ব্যবহার তার ভালোই পাইছি। হ্যাঁ, ভোট করলে হয়তো এলাকার জন্য ভালো হবে, এলাকার উন্নয়ন হতে হবে, গরিব দুঃখীদেরকে দেখবে, এখনই দেখে ওই। নিজেকে সমাজসেবক হিসেবেই ভাবতে ভালোবাসেন আক্তার আহমেদ বাচ্চু। তাই তো মানুষের ভালোবাসা আর কাছে থেকে বড় পরিসরে সেবা দিতে আগামী সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চান তিনি। বিষয়টা লোকে প্রথমে আমি ইলেকশনটা আমার ব্যক্তিগতভাবে করার ইচ্ছে ছিল না, কিন্তু জনগণের চাপে আমাকে ইলেকশনটা করতে হচ্ছে। কারণ কাঙ্ক্ষিত যে সেবা, সে সেবাটা তারা পাচ্ছে না, এজন্য আমি ইলেকশন করার মনস্থির করিয়াছি। আর সাড়ার ব্যাপার যেটা বলছেন, সেটা ব্যাপক সাড়া আছে, এটা আল্লাহ মাবুদ যদি চায় অবশ্যই একটা ফলাফল আসবে আমার পক্ষে।
আর এলাকাতে কিছু সমস্যা আছে, এই এলাকা বৃহৎ এলাকা আপনি জানেন তো, এলাকায় 200 কোটি টাকা কাজ করেও এলাকা সম্পূর্ণ করা যাবে না, তবে পর্যায়ক্রমে আস্তে আস্তে এলাকাকে ডেভেলপ করতে হবে, বড় এলাকা যেহেতু। পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল 10টার দিকে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর নাটোরের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক হাফিজুর রহমান। সভায় বক্তারা বলেন, পাটকে একসময় সোনালী আঁশ বলা হতো, প্লাস্টিক, স্টিল, পলিথিনের ব্যবহারের ফলে পাটের ব্যবহার প্রতিদিনই কমে যাচ্ছে। বর্তমানে পাট দিয়ে বাজারে ব্যাগ তৈরি করা হচ্ছে। তারা বলেন, পলিথিন ব্যাগ পরিহার করলে পাটের ব্যবহার বাড়বে, সেই সাথে ক্ষতিকর পলিথিন ব্যবহারে অপরকে নিরুৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান তারা। নাটোর পৌরসভা পরিচালিত বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশির রহমান খান চৌধুরী এহিয়া ও শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। 85 লাখ টাকা ব্যয় নির্মিত কাজটি শুরু হয় 2020 সালের 28 জুন এবং সমাপ্ত হয় 2022 সালের 9 নভেম্বর। সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ওমর ফারুক নামের এক ব্যবসায়ীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় তাকে 8 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ফেনীর দাগুনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের জামাদার বাড়ির সিরাজউল্লাহর ছেলে। রোববার বিকেলে জেলার বিশেষ যশ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দুদকের পিপি আব্দুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি ওমর ফারুককে দণ্ডবিধির 420 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড, 7 লাখ টাকা অর্থদণ্ড এবং 468 ধারায় আরও 5 বছর এবং 1 লাখ টাকা অর্থদণ্ড করেন এবং আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।